नमस्कार बंधुरा, मंदिर रान्नाघरे सकल के स्वागत जानाई। आज के बनाबो लाउ पाताई चिंगड़ी माछेर पातुड़ी। तार जोन्नो आमी लाउ पाता किछुटा निये निएछिलाम, कचि कचि लाउ पाता निये आमी एकटु गरम जले एकटु हल्का भापिये निएछिलाम, जाते एकटु नरम हय आर भाज करते सुविधा हय। एरपरे मिक्सि ग्राइंडारेर मध्ये आमी किछुटा नारकल आर दुख थेके तिनटे काँचा लंका झाल, आपनादेर पछन्द मतन देबे शस्य, कालो शस्य, हलुद शस्य आर पोस्त निये निएछिलाम। स्वाद अनुसारे आमी एखाने एकटु लवण दिये दिएछिलाम आर एकटुखानि चीनी दिये दिएछिलाम। काँचा सर्षेर तेल दिएछिलाम सामान्य परिमाण आर एकटु जल दिये एटा एकटा मिहि पेस्ट करे नेब। आमार एखाने मिहि पेस्ट हये गेछे, एबार एकटा पात्रे आमी ढेले नेब। पुरो पेस्टा पात्रे ढेले निये आमी स्वाद अनुसारे आरेकटु लवण दिएछिलाम आर हलुद दिए आर काँचा सर्षेर तेल दिए एई पेस्टटा आबार हाथेर साहाज्ये माखिये नेब। दिए दिएछिलाम चिंगड़ी माछ, चिंगड़ी माछ दिए भालो करे माखिये साइडे रेखे देब। एइबार एकटा करे माने लाउ पाता निये तार उपरे आमी एई पेस्टेर माने जे मसलाटा सामान्य एकटु मसला निये सर्षे पोस्त जे मसला सेटा निये एकटुखानि भाजे, एइभाबे करे माखिये चारि साइडे नेब। तार उपरे आमी आरेकटा कुम लाउ पाता देब। लाउ পাতাগুলো আমি এইভাবে করেছি যাতে সব জায়গায় মশলাটা বেশ ভালো যায় এবং খেতেও ভালো লাগে। এইভাবে প্রত্যেককে আবার পাতাতে লাগিয়ে মাঝখানে দু থেকে তিনটে চিংড়ি মাছ দিয়ে একটু গ্রেভিটা দিয়ে এবার আমি সুন্দরভাবে ভাঁজ করে ফোল্ড করে নেব। এইভাবে প্রত্যেকটা লাউ পাতা আমি বানিয়ে নেব। এখানে বলে রাখি, কেউ যদি চায় লাউ পাতার পরিবর্তে কুমড়ো পাতা অথবা চাল কুমড়ো পাতা বা কলা পাতাও কিন্তু এটা বানাতে পারে। আমার কাছে লাউ পাতাটাই ছিল বাড়িতে, তাই জন্য আমি আজকে লাউ পাতাতেই বানিয়েছি। লাউ পাতালে পাতাতে বানালে লাউ পাতাটাও কিন্তু খাওয়া যায় আর খেতেও ভালো লাগে, আর খুব কম সময়ও কিন্তু এটা হয়ে যায়। আর যারা আমার রেসিপি মানে যারা আমার ভিডিও দেখছো আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দিলেই সহজেই পেয়ে যান। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, তবেই তো আপনাকে আমি ধন্যবাদ দেব। আপনার নামটাও আমাকে বলবেন, তবে আমি আপনার নামটা আবার আমি আমার ভিডিওতে কিন্তু আমি আপনার নামটা মেনশন করে দেব। বন্ধুরা, তোমাদের এরকম পাতুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে প্রত্যেকটা পাতুড়ি বানিয়ে নিয়ে গরম গরম তেলে কিন্তু আমি ভেজে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি, বেশি তেল ব্যবহার করিনি। এভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এইবার একটু সর্ষের তেল দিয়ে আমি একে একে সাজিয়ে দেব। ওই যে বলেছি তেল একদম কম ব্যবহার করেছি, আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু তেল মশলা অনেকটা কম দিয়েই করা হয়। এইভাবে ঢেকে এপিটোপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের পাতুড়ি। বন্ধুরা, গরম গরম ভাতে উপভোগ করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের আপনার বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে। আর একটা কথা জানেন তো, এটা একদম কম সময়তে হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানাবে, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কথাই আছে না, দেখতে সুন্দরে খেতেও ভালো হয়। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা। অন্য কোনো